তুমি? হ্যাঁ, আমাকেই তো ধরতে বেরোচ্ছিলেন। এমনিতেই তো সরকারের অনেক তেল পুড়িয়ে অবিনাশ বাবুর অনেক বেসরকারি কাজ করেন। আপনার এই রেগুলার নেতা পূজোর জন্য সরকারের অনেক খরচ বাড়ছে আর তার সঙ্গে জনগণের ওপর ট্যাক্স চাপছে। আর তাই ভাবলাম নিজেই চলে যাই, সরকারের 2 লিটার তেলও বাঁচবে আর জনগণের 2 টাকা ট্যাক্স কমবে। তুফান বছরে একাধবার আসে আর যখন আসে সবাই ফাঁসে, এটাই তো তোমার ধারাপাত। হ্যাঁ ওরে বাবা, আমার ধারাপাতটা তো দেখছি আপনি মুখস্থই করে ফেলেছেন, একেবারে গিলে খেয়ে ফেলেছেন। একদম ফেলু ছাত্র দেখছি আপনি নয়। তোমার বোধহয় জানা নেই এই ঝড়ঝাপটা আটকাবার জন্য গভর্নমেন্ট অনেক আগে থেকেই আগাম ব্যবস্থা নিয়ে থাকে, আর সেটার মধ্যে একটা হলো পুলিশি ব্যবস্থা। যে কোনো ঝড়টাকে আগা 5 তলা ঠেঙিয়ে আমরা এলাকার বাইরে করে দিতে পারি, বেশি সময় লাগে না তার জন্য। আফসোসটা তো সেখানেই ভাই, ঝড়ঝাপটা সামলানোর জন্য সরকার অনেক রকম আগাম ব্যবস্থা নিয়ে রেখেছে, কিন্তু উই পোকা মারার জন্য বেগন স্প্রেটা রাখেনি, তাই তারা মনের আনন্দে নিজের কাজ করে চলেছে। সেটার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে, তারাই ব্যবস্থা করবে। রাস্তার উপর ল্যাম্পপোস্ট আছে, তারা চুপচাপ দাঁড়িয়ে থাকে কিন্তু কিচ্ছু করতে পারে না। গরিব বাচ্চা ছেলে মেয়েগুলোর মিড ডে মিল হা করে দিয়ে সেই পয়সা স্কুলের সেক্রেটারি তার নিজের ছেলের জন্মদিন পালন করছে, আর পুলিশ সেখানে সেজে গুজে নেমন্তন্ন খেতে গেছে, আর সেই অভুক্ত ছেলেরা মায়ের হাতে মার খেয়ে পেট ভরাচ্ছে। আমি সেই নেমন্তন্নকর্তা, আর নিমন্ত্রিতদের পেটে লাথি মেরে সেই অভুক্ত ছেলেমেয়েদের পেট ভরিয়েছি। অন্যায় করেছো, আইন তুমি নিজের হাতে তুলে নিয়ে ভুল করেছো। আইন হাতে তুলে নিইনি, শুধু বেগন স্প্রেটা হাতে তুলে নিয়েছি উই পোকা মারার জন্য। এটা আম পাবলিকের দায়িত্ব, পাবলিকের মাঠ কেওড়া তলা পার। শুধু মস্তানি, থানায় এসে আমাকে হুমকি দিচ্ছিস? হ্যাঁ, এটা হুমকি নয়, এটা তুফানের কথা। তুফান বছরে একাধবার আসে আর যখন আসে সবাই ফাঁসে। এই যে আপনাকে বলছি, এই সব বেসরকারি ফাইলপত্র সন্ধ্যে 7টার সময় যেন আমি আমার টেবিলে দেখতে পাই। কিসের ফাইল? ওসব ফাইলপত্রের কথা আমি জানি না। জানবেন জানবেন, যখন ঠেঙিয়ে একদম আপনার আগা 5 তলা লাল করে দেব তখন ঠিক জানতে পারবেন। আগেই 4টে খুন হয়ে গেছে, আপনাকে নিয়ে 5টা, মনে থাকে যেন। আর যদি ভুল হয়েছে তাহলে আজকেই সন্ধ্যাবেলা লাশটা পড়ে যাবে। দেখুন এইসব মস্তানি আপনি বাইরে গিয়ে করবেন, আর সব ভয় অন্য কাউকে দেখাবেন, আমিও কম যাই না, গায়ে আমার পুলিশের তকমা আছে, দেখে নেব কার দৌড় কত দূর। পুলিশের তকমাই থাক আর যাই থাক, জেনে রাখবেন পাবলিকের মার কেওড়া তলা পার। এই মুখ সামলে। এই তুফান যখন আসে তখন সবাই ফাঁসে।